শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচটিএমএল এর ট্যাগ নিয়ে আলোচনা করব। খেয়াল করো, এইচটিএমএল এর ট্যাগ সমূহ সাধারণত, ধরো তুমি একটা রচনা লিখতেছো, রচনাটা হলো বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ সাধারণত আমরা এই বাংলাদেশ লেখাটা সাধারণত কি বড় করে দিব। তো সাধারণত এইচটিএমএল এ এরকম যে জিনিসগুলো সাধারণত পরিচয় বহন করে ওইগুলো সাধারণত বলা হয় হেডিং ট্যাগ। খেয়াল করো, হেডিং ট্যাগ হলো এইচ। এখন তোমাকে বুঝতে হবে হেডিং ট্যাগ কত প্রকার। সাধারণত হেডিং ট্যাগ হলো ছয় প্রকার। কত প্রকার হেডিং ট্যাগ? ছয় প্রকার: H1, H2, H3, H4, H5 এবং H6। সাধারণত খেয়াল করো, এই ছয় প্রকার কি আমাদের হেডিং ট্যাগ। এখন এই হেডিং ট্যাগ ছয় প্রকার সাধারণত খেয়াল করো, এখানে H1টা খেয়াল করো, H1টা সবচেয়ে বড় হেডিং ট্যাগ এবং H6টা সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। এখন এই H1 থেকে H3, তুমি H1-এর চেয়ে H2 ছোট, H2 থেকে H3 ঠিক একইভাবে কি H6 পর্যন্ত। এখন তুমি এই বাংলাদেশ লেখাটা তোমার যদি মনে হয় সবচেয়ে বড় হেডিং ট্যাগ হবে, তাহলে তুমি এভাবে দিতে পারো। খেয়াল করো, H1 কি বাংলাদেশ, ঠিক না? তখন তুমি ভিতরে বাংলাদেশ দিয়ে দিবা, বাংলাদেশ ক্লোজ H1। তখনকার সময় এই বাংলাদেশ লেখা যেটা হবে এটা কি সবচেয়ে বড়। তুমি যদি এখন এইটাকেই তুমি দাও H1 কি, সরি, H6 বাংলাদেশ ক্লোজ H6, তখনকার সময় খেয়াল করো এই যে বাংলাদেশ এটা আসবে এটা সবচেয়ে বড় আর এটা কি সবচেয়ে ছোট হিসাবে আসবে। এখন খেয়াল করো, তুমি একটা লেখা লিখতেছো, ধরো এই যে বাংলাদেশ লেখাটা, এই লেখাটা এখন ধরো সাধারণ নর্মাল ফন্টে যেরকম আসে এরকম, এখন তুমি এটাকে ছোট করতে চাইতেছো HTML ট্যাগের ভিতরে, এটাকে তুমি কি করবা, ছোট করবা। খেয়াল করো, HTML এ লেখা ছোট করার জন্য ট্যাগ যেটা ব্যবহার করা হয় ওইটা কি স্মল ট্যাগ। তখন তোমাকে এই লেখাটা তুমি ছোট করবা, ওইটার জন্য তুমি দিবা কি স্মল বাংলাদেশ ক্লোজ স্মল, ঠিক আছে? তখনকার সময় কি হবে, এই যে বাংলাদেশ লেখাটা এটা কি হয়ে যাবে, ছোট, সাধারণত ছোট দেখাবে। এরপরে খেয়াল করো, তুমি যদি কোনো একটা লেখা, ধরো এই লেখাটা এতটুকু আছে, তুমি এটাকে আরও বড় করতে চাইতেছো, লেখা বড় করার জন্য ট্যাগ হলো বিগ ট্যাগ। লেখা বড় করার জন্য ট্যাগ কি বিগ। ধরো তোমার, তুমি একটা লেখা লিখবা মাই, এখন এই লেখাটা সাধারণত এতটুকু হবে, তুমি এটাকে আরও বড় করতে চাইতেছো, এখন মাই লেখাটা বড় করার জন্য তুমি কি করবা, ট্যাগ ব্যবহার করবা বিগ ট্যাগ। তখনকার সময় তুমি দিবা বিগ মাই ক্লোজ বিগ। তখনকার সময় খেয়াল করো এই যে লেখাটা এটা কি হয়ে যাবে, সাধারণত অনেক বড় হয়ে যাবে। এরপরে খেয়াল করো, তুমি যদি কোনো একটা লেখাকে মোটা করতে চাও, কি করতে চাও, কোনো একটা লেখাকে মোটা করতে চাও বা বোল্ড করতে চাও, তখনকার সময় বি ট্যাগ। মানে খেয়াল করো, এই মাই লেখাটা সাধারণত এতটুকু আছে না, তুমি এটাকে আরও মোটা করবা। খেয়াল করো, এই লেখাটাকে কী করবা, মোটা করবা, তো মোটা বা বোল্ড করবা, তখন তার জন্য ট্যাগ হলো কী ট্যাগ, বি ট্যাগ। তখনকার সময় তুমি যদি এভাবে লেখো বি মাই এবং কি ক্লোজ বি, তখনকার সময় কি হবে, এই লেখাটা মোটা হয়ে যাবে। এরপরে খেয়াল করো, তুমি যদি এমন মনে করো যে বলে এখানে একটা লেখা আছে আওয়ার, এটার নিচে তুমি কি করবা, আন্ডারলাইন দিবা বা একটা দাগ দিবা, তো ওইটার জন্য কোনো লেখাকে আন্ডারলাইন দেওয়ার জন্য ট্যাগ হলো ইউ। আন্ডারলাইন দেওয়ার জন্য ট্যাগ কি ইউ। তখনকার সময় তুমি যদি দাও ইউ আওয়ার ক্লোজ ইউ, তখনকার সময় এই যে লেখাটা আসবে এটার আউটপুট আসবে কি ঠিক এরকম। এরপরে খেয়াল করো, তুমি যদি কোনো লেখার মাঝখানে যদি কেটে দিতে চাও, ধরো এই যে তুমি একটা লেখা লিখলা, ধরো রকি, কি লিখলা, রকি, এখন এই লেখাটা তুমি কেটে দিবা ওয়েবসাইটের ভিতর কি এভাবে কেটে দিবা, মাঝ বরাবর কেটে দিবা। তো কেটে দেওয়ার জন্য সাধারণত এস ট্যাগ অথবা ডেল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এখন খেয়াল করো, তুমি যদি এটা দাও রকি, তখনকার সময় তুমি যদি এস দিয়ে রকি লেখে, রকি লেখে ক্লোজ ক্লোজ এস দিয়ে দাও, তখনকার সময় এটা আউটপুট কি আসবে, রকি রকি, কিন্তু কি মাঝ বরাবর কেটে যাবে। এরপরে খেয়াল করো, তুমি যদি কি করতে চাও, সাধারণত তুমি নর্মাল একটা প্যারাগ্রাফ লিখতে চাও, প্যারাগ্রাফের জন্য ট্যাগ হলো কি ফি। তুমি একটা নর্মাল প্যারাগ্রাফ, অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখবা, তখন তুমি ফি দিয়ে শুরু করবা, ভিতরে সম্পূর্ণ প্যারাগ্রাফ শেষ হলে এরপরে কি তুমি ক্লোজ ফি দিয়ে দিবা। এরপরে
তুমি সাধারণত খেয়াল করো একটা লেখা এইভাবে বাঁকা বাঁকা লিখতেছো, ধরো আওয়ার এই লেখাটা এইভাবে লিখতে চাইতেছো, বাঁকা বাঁকা করা লেখা, বাঁকা করার জন্য ট্যাগ হলো আই। তুমি একটা লেখা বাঁকা করবা ওইটার জন্য ট্যাগ কি আই। তুমি যদি এটা লেখো এল আই সরি আই আওয়ার ক্লোজ আই, তখনকার সময় এখানে এই আওয়ার লেখাটাকে ইটালিয়ান অক্ষর বা বাঁকানো দেখা যাবে। এরপর তুমি এই যে লাইনগুলো লিখতেছো এই লাইনগুলো ফাঁকা করবা, সাধারণত কি প্রতিটা লাইনের পর পর গ্যাপ দিবা। ধরো তুমি লিখলা আওয়ার মাই ফ্রেন্ড লিস্ট, এরপর তুমি এই লাইনটাকে কি করতে চাইতেছো, ফাঁকা করতে চাইতেছো, তাহলে তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে বিআর ট্যাগ। কোনো লাইন ফাঁকা করার জন্য ট্যাগ কি বিআর, তখন তুমি এখানে শেষে দিতে হবে ক্লোজ বি আর। মাথা রাখবা এটা তোমাকে কি শুরু করতে হবে, তুমি সব প্রত্যেকটা ট্যাগ আর কি শেষে দিয়ে দিলে হবে। আশা করি এখানে যে ট্যাগগুলো আছে এগুলো বুঝতে পারছো। এরপরে খেয়াল করো আমাদের যে দুইটা থেকে প্রায় এমসিকিউ আসে, কোনো লেখাকে পাওয়ার পাওয়ার জন্য হলো এস ইউ পি সাব ট্যাগ, এবং কোনো লেখাকে বেজ আকারে পাওয়ার জন্য এস ইউ বি ট্যাগ। আমরা সাধারণত সবাই দেখি আমরা রাসায়নিক সংকেত যখন লিখি তখন এস টু ও লিখি এবং এস স্কোয়ার ও এরকম লেখি, ঠিক না? তো এই জিনিসগুলো লেখার জন্য সাধারণত ট্যাগ কী কী, এই দুইটার লেখার জন্য এস ইউ পি এবং এস ইউ বি। তোমরা এই দুইটা অতি সহজে মনে রাখতে পারবা। খেয়াল করো এস ইউ পি, পি মানে কি পাওয়ার, খেয়াল করো পি মানে পাওয়ার, এবং এস ইউ বি, বি মানে কি বেস। আমরা জানি সাধারণত পাওয়ার সবসময় উপরে থাকে, বেস সবসময় কি নিচে থাকে। তার মানে তুমি যদি এই পাওয়ারে এটা লেখো তাহলে তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে এস ইউ পি, এবং যদি তুমি এই বেসেরটা লেখো তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে কি এস ইউ বি। এখন যদি তুমি এটার জন্য সংকেত লেখো তখনকার সময় তোমাকে সংকেত লিখতে হবে, খেয়াল করো এইচ, তুমি এইচ দিলা, খেয়াল করো। এরপর স্কোয়ার আছে না, তো স্কোয়ারের জন্য ট্যাগ কি সাপ, তখন তুমি দিবা খেয়াল করো এস ইউ ফি। সাপ দেওয়ার পর তোমার পাওয়ার কত দিবা টু, তখন তুমি টু দিয়ে ক্লোজ এস ইউ পি দিয়ে দিবা। এরপর কত আছে ও, এটা দিয়ে যদি তুমি এর আউটপুট জানতে চাও তখনকার সময় এটা আউটপুট হবে খেয়াল করো এস স্কোয়ার ও, ঠিক আছে? এখন যদি তুমি এই বেসেরটা লিখতে চাও তখনকার সময় এইচ কি বসবে এস ইউ বি, এখন বেস না, বেসের জন্য কি এস ইউ বি, এরপর টু তখন কী হবে ক্লোজ এস ইউ বি, তখনকার সময় এটার পরে কি আছে ও, ও আসবে, তখনকার সময় এটার রেজাল্ট কি আসবে এইচ টু ও, ঠিক আছে? মাথা রাখবা এস ইউ পি এবং এস ইউ বি ট্যাগ খুব ইম্পর্ট্যান্ট আমাদের এমসিকিউর জন্য। আশা করি আমাদের এইচটিএমএল এর যে প্রাথমিক ট্যাগগুলো ছিল এগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, তোমরা অতি সহজে বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ।